আমার দ্বারা যদি মাজার গড়ে ওঠে, আমার দ্বারা যদি উরুসখানা হয়, আমার দ্বারা যদি শিল্পের আড্ডাখানা তৈরি হয়, আমার দান দিয়ে যদি কোনো বিদাতি প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে কেয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমরা জবাব দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দান করার ক্ষেত্র খেয়াল করতে হবে, কোথায় দান করবো। একজন রিক্সা চালককেও দান করতে হবে, একজন ভ্যান চালককেও দান করতে হবে, একজন ছোট ব্যবসায়ীকেও দান করতে হবে, একজন বড় ব্যবসায়ীকেও দান করতে হবে, শিক্ষক দান করবে, ছাত্র দান করবে, কর্মকর্তা দান করবে, কর্মচারী দান করবে, সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহর পথে দানশীল হতে হবে। আল্লাহর পথে খরচ করলে হচ্ছে জান্নাত, আল্লাহর পথে দান করলে হচ্ছে জান্নাত, আর কৃপণতা করলে বা বখিলি করলে হচ্ছে ধ্বংস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم رواه مسلم. أهل حدیث আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 32তম বার্ষিক তাবলিগী ইজতেমার মাননীয় সভাপতি আহল হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, ওলামায়ে কেরাম, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আহল হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহল হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, প্রাণপ্রিয় সৌদি মণ্ডলী এবং বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ সহ অন্যান্য সদস্যবৃন্দ, আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা। এ প্রসঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে আমার নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ধন সম্পদ দান করেছেন, অর্থবিত্তের মালিক বানিয়েছেন, অনেককে সন্তান দিয়েছেন, আবার অনেককে সন্তান দেন নাই। সন্তান সন্ততি এবং ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, ধন দিয়েও পরীক্ষা করেন, জন দিয়েও পরীক্ষা করেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সম্পদের মালিক বানিয়েছেন, তিনি আবার আমাদের কাছে কিছু চেয়েছেন। যদি আমরা আল্লাহর বিধান মানি, তার নির্দেশ মতো চলার চেষ্টা করি, তাহলে তার এই আদেশগুলো মানা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলছেন, ওয়াংফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, তোমরা দান করো আল্লাহর পথে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর সৎকর্ম সম্পাদন করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম সম্পাদনকারীদেরকে ভালোবাসেন। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত যেটি খুতবায় পাঠ করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ খায়রাল লিআনফুসিকুম। তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো,
ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। ওয়াসমাউ আতিউ খায়রাল লিআনফুসিকুম, তোমরা শোনো এবং মানো, তোমরা তোমাদের নেতৃবৃন্দের কথা শ্রবণ করবে এবং মেনে চলবে, তোমরা তোমাদের আমিরের কথা মানবে, শুনবে এবং মানবে। ও আনফিকু খায়রাল লিআনফুসিকুম, তারপরে আল্লাহ বললেন তোমরা দান করো, আল্লাহর পথে তোমরা খরচ করো। খায়রাল লিআনফুসিকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শেষ অংশে গিয়ে বলছেন, যার অন্তর কৃপণতা থেকে মুক্ত, যে ব্যক্তি কৃপণ না ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কৃপণকে পছন্দ করেন না, তিনি দান করতে বললেন, খরচ করতে বললেন। কৃপণ থেকে বাঁচার জন্য আল্লাহ নবী নিজেই দোয়া করেছেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহ, আমরা দোয়া করি প্রায় সময়, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ তুমি বখিলি থেকে আমাদেরকে বাঁচাও, কৃপণতা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলমা ফা ইন্না যুলমা যুলমাতু ইয়াওমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে অত্যাচার থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কেয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। যারা জুলুম অত্যাচার করবে, যারা নির্যাতন করবে, তাদের জন্য পরকালে অন্ধকার, তার মানে জাহান্নাম। তারপরের বাকি আল্লাহ বললেন, ওয়াত্তাকু সুখা ফা ইন্না সুখা আহলাকা মান কানা ক্বাবলাকুম, আরেকটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, সেটার নাম হচ্ছে কৃপণতা। তোমরা বখিলি করো না, কৃপণতা করো না, কেননা ইতিপূর্বের অনেক কৌমকে কৃপণতা ধ্বংস করেছে, তোমাদের পূর্ববর্তীদেরকে কৃপণতা বখিলি ধ্বংস করেছে। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতগুলির মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে কৃপণতা করলে ধ্বংস অনিবার্য, আর আল্লাহর পথে যদি দান করা হয়, খরচ করা হয়, তাহলে তার জন্য রয়েছে আখেরাতে জান্নাত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাআদের 22 নম্বর আয়াতে বলছেন, والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيا ويدرؤون بالحسنات السيئه اولئك لهم عقبى الدار। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের প্রতিপালকের চেহারা অন্বেষণে সবর করে, ধৈর্য ধারণ করে, আর কি করে, সালাত কায়েম করে, ওয়াকামু সালাত وانفقوا مما رزقناهم سرا وعلانيا, আর পরের বাক্যে আল্লাহ বলছেন, আর যে ব্যক্তি খরচ করে, ব্যয় করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি, সেখান থেকে যারা খরচ করে অর্থাৎ দান করে গোপনে এবং প্রকাশ্যে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে পরকালের গৃহ অর্থাৎ জান্নাত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে আল্লাহর পথে খরচ করলে হচ্ছে জান্নাত, আল্লাহর পথে দান করলে হচ্ছে জান্নাত, আর কৃপণতা করলে বা বখিলি করলে হচ্ছে ধ্বংস। এই কথাটাই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেক ভাই আছেন, মনে মনে ভাবেন যে দান করবো আরো কিছুদিন সময় হোক। অনেকে মনে করেন যে এখনকার রমজান মাসে আসলে দান করবো, নেকি বেশি হবে। আপনি কি জানেন রমজান মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা? আপনি কি জানেন আগামী এক মাসে আপনার হায়াত আছে কিনা? যখনই টাকা পয়সা হবে, যখনই আপনার দান করার সামর্থ্য হবে, তখনই আল্লাহর পথে দান করতে হবে। নচেত যখন মালাকুল মউত যখন আমার দরজা এসে দাঁড়িয়ে যাবে, তখন সময় চাইলে আর পাওয়া যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, সূরা মুনাফিকুন খুললেন, খুললে পাবেন 9-11 নম্বর আয়াত। এখানে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্তান সন্ততি ছেলে মেয়ে যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করছেন, সাবধান করছেন, হে ঈমানদার, এবং তোমাদের ধন সন্তান এবং ধন সম্পদ যেন আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে বিরত না করে।
এরপরে তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তারপরের বাক্যে তিনি বলছেন আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহই তো আমাদের রিজিক দেন নাকি? আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেইখান থেকে আল্লাহ চাচ্ছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে তোমরা দান করো। কখন? মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারণ মৃত্যু আসার আগেই, মালাকুল মৌত আসার আগেই তোমরা আল্লাহর পথে দান করো। কেননা তখন পরিস্থিতি এমন হবে, কেউ কেউ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিম ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, বলবে হে আমার রব, হে আমার প্রতিপালক, যদি আমাকে আরো কয়েকটা দিন সময় দিতেন, আরো কিছুদিন যদি আপনি অবকাশ দিতেন, ফাসাদদাক আমি সাদাকা করতাম, দান করতাম, ওয়াকুম মিনাস সালিহিন আর আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। রব্বুল আলামিন মালাকুল মউত তো দুয়ারে কড়া নেড়েছে, মালাকুল মউত তো এসে হাজির হয়ে গেছে, আমি তো সাদাকা করতে চেয়েছিলাম, দান করতে চেয়েছিলাম, নওদাবার ইস্তেমার ময়দান কেনার জন্য টাকা দিতে নিয়োগ করেছিলাম, রাজশাহী মহিলা মাদ্রাসার ভবন নির্মাণের জন্য টাকা দিতে চেয়েছিলাম, দারুল ইমারত মসজিদ নির্মাণের জন্য অনুদান দিতে চেয়েছিলাম, আল্লাহ সময় পায় নাই, আমাকে আরো কিছুদিন সময় দাও না, আমি দান সাদাকা করব আর আমি সালেহদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আকুতি যখন জানানো হবে তখন আল্লাহ কি বলছেন জানেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো সময় দিবেন না। যখন সময় এসে যায়, যখন মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেকেন্ডের জন্য আর সময় বাড়িয়ে দিবেন না, স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা করো আল্লাহ সব খবর রাখেন। তোমরা কি করবে খবর আল্লাহ জানেন। মুসার কওমের মতো বিপদ বললে আল্লাহকে ডাকে, বিপদ চলে গেলে আবার আগের মতো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমরা কি করবে। কাজে যারা দানশীল তারা দান করার জন্য সময়ের জন্য বসে থাকে না, নেকির জন্য প্রতিযোগিতা করে, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ বলছেন ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন, অত প্রতিযোগিতারা যেন জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। কাজে নেকি উপার্জনের জন্য আপনার যখনই সুযোগ হবে তখনই আপনি দান করবেন, তখনই আপনি সাদাকা করবেন, নেকির জন্য সময় ধারণ করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 254 নম্বর আয়াতে আরেক একই মর্মে আরেকটা আয়াত নাযিল করেছেন, সেখানে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ওয়ালা খুল্লা ওয়ালা শুফা। হে ইমানদারগণ, তোমরা সেদিন আসার আগে দান করো, সেই দিবস আসার পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো, যেদিন কোনো বিনিময়ের সুযোগ থাকবে না, যেদিন কোনো বেচাকেনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, কেউ কারো বন্ধু উপকার করবে আখেরাতে এই সুযোগ থাকবে না। রব্বি নাফসি নাফসি, প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের মুক্তির জন্য পাগল হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতগুলো আপনারা জানেন, সেদিন পরিস্থিতি এমন হবে যে সন্তান তার পিতামাতা থেকে পালিয়ে যাবে, পিতামাতা তার সন্তান থেকে পালিয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, বন্ধুত্বের কোনো সুযোগ থাকবে না, সেদিন সুপারিশের কোনো সুযোগ থাকবে না। এই দিনটি যখন উপস্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিচ্ছেন, ওই দিনটি আসার আগেই তোমরা আল্লাহর পথে দান করো। আসমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আসমা শুনো, আনফিকি ওয়ালা তুহসি, দান করতে হবে বেহিসাব ভাবে, দানকে গণনা করে যাবে না, করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, তুমি আসমাকে বলছেন আসমা,
আনফিকি, তুমি দান করো আল্লাহর পথে, ওয়ালা তুহসি, তুমি দানটাকে গুনে গুনে করবে না। যদি তুমি গুনে গুনে করো, হিসাব করে করে দান করো, তাহলে কি হবে? ফায়ুহসি আল্লাহু আলাইকে, আল্লাহ তোমার প্রতি রহমত হিসাব করে দিবেন। দেখেন দানের প্রতি আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করছেন, আসমাকে এইভাবে বলছেন, তুমি দান করো আল্লাহর পথে, তুমি দান করো, কিন্তু গুনে গুনে করবে না, বেহিসাব। তুমি শুধু যখনই আসবে তুমি দান করে দাও, তুমি যদি গুনতে থাকো তাহলে আল্লাহ গুনে গুনে রেখে দিবেন, তুমি যদি গুনে গুনে দাও আল্লাহ গুনে গুনে রহমত নাজিল করবেন। তারপরে বলছেন ওয়ালা তুরিফায়ু আল্লাহু আলাইকা, তুমি যদি সঞ্চয় করে রাখো দান না করে, তাহলে আল্লাহ তার রহমতটা তোমাকে না দিয়ে ধরে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা তাবদুল আল ফাযল খায়রুল লাক ওয়া আনতুম সিকাহু শাররুল লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, তুমি যদি তুমি অতিরিক্ত সম্পদ যেটা তোমার কাছে আছে যদি খরচ করে দাও, দান করে দাও, তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আর যদি তুমি অতিরিক্ত সম্পদকে আটকে রাখো, দান না করে শুধু টাকা পয়সা সঞ্চয় করার চেষ্টা করো, তাহলে এটা তোমার জন্য অকল্যাণকর হবে, শাররুল্লাকা, এটা তোমার জন্য মন্দ হবে। আল্লাহ নবী বললেন, তোমরা টাকা গুছিয়ে এইভাবে জমা করতে থেকো না, টাকা বেশি হলে আল্লাহর পথে খরচ করে দিবে, দান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাগিদ আমাদেরকে দিয়েছেন। দুর্ভাগ্য হচ্ছে আমরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত, টাকা পয়সার দিকে এতটাই আমাদের মোহ, কিভাবে টাকা পয়সা বেশি করা যায়, কিভাবে একটা বাড়ি হয়েছে তো দুইটার মালিক হওয়া যায়, একটা গাড়ি হয়েছে দুইটা গাড়ির মালিক হওয়া যায়, কিভাবে এক খণ্ড জমির মালিক হয়েছে তো সেটা আরো পাঁচ খণ্ড করা যায়, সেই চেষ্টা আমরা অর্থের প্রতিযোগিতায় এতটাই ব্যস্ত, দান করব কখন দানের চিন্তা আমাদের মাথায় অনেকের আসে না। দেখুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান আল্লাহর বান্দারা বলে যে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ। প্রত্যেকে কিন্তু আমরা বলে যে এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জায়গাটা আমার, এই জমিটা আমার, এই যে আমার আমার করে আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে আছি। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, তিনি বলছেন ইয়াকুল আব্দু মালি মালি, প্রত্যেকেই বলছে আদম আল্লাহর বান্দারা যে এই আমার মাল আমার মাল আমার মাল, কিন্তু নবী বলছেন ইন্নামা লাহু মিন মালিহি খালাস, প্রকৃতপক্ষে তার মাল হচ্ছে তিনটা, তিনটা বিষয় হচ্ছে শুধুমাত্র তার সম্পদ, তার মাল থেকে তিনটা অংশ তার হয় আর বাকি কোনোটাই তার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কি বুঝাতে গিয়ে বলছেন, মা আকালা ফা আফনা, যেটা খেয়ে সে হজম করেছে এটা তার, যেটা খেয়ে হজম হয়ে গেছে এটার মালিক হচ্ছেন আপনি, আও লাবিসা ফা আবলা, আর যে পোশাকটা পরিধান করে ছিন্ন করেছেন ছিঁড়ে ফেলেছেন এই পোশাকটার মালিক হচ্ছেন আপনি, যে পোশাকটা আপনি ছিঁড়তে পারেন নাই ওই পোশাকটার মালিক আপনি না, আপনার মৃত্যুর পরে এটা আরেকজন পরিধান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আও আতা ফাক্তানা, তিন নম্বর তিনি বললেন অথবা যেটা তুমি দান করে জমা করেছো এটা হচ্ছে তোমার, সুবহানাল্লাহ। তিনটা সম্পদ তোমার, যেটা দান করে জমা করেছো এটা তোমার, যেটা খেয়ে হজম করেছো এটা তোমার, আর যে পোশাকটা পরিধান করে তুমি ছিঁড়তে পেরেছো এটা তোমার, আর বাকিগুলো সম্পর্কে তিনি বলছেন ওমা সেবা জালিকা ফাহুয়া যাহিবু যাহিবু ওয়া তারিকুহু লিন্নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর বাইরে যত সম্পদ আছে এর কোনোটাই তার কোনো কাজে আসবে না, এইগুলো সে মানুষের জন্য ছেড়ে যাবে। আপনার সম্পদ আপনার কবরে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতমাল মাইয়িতা সালাসা আহলু আমালু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হয় ওই লাশের সাথে সাথে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়, তার আহাল পরিবার যায়, তার মাল সম্পদ যায় এবং তার আমল যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ারজু ইসলাম, দুটি ফিরে চলে আসে, তিনটা কবর পর্যন্ত গিয়েছিল দুইটা ফিরে চলে আসছে,
তিনটা কবর পর্যন্ত গিয়েছিল, আল্লাহ নবী বললেন দুইটা ফিরে চলে আসে। কি ফিরে চলে আসে? ফায়ারজু আহলু ওয়া মালহু, তার আহাল পরিবার ফিরে চলে আসে আর তার মাল সম্পদও ফিরে চলে আসে, তার সাথে মালের কিছুই তার সাথে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াবাকা আমালুহু, শুধুমাত্র তার আমলটা তার সাথে থেকে যায়। এবং সুবহানাল্লাহ, শুধুমাত্র মানুষের আমল, আপনার পরম বন্ধু পরম সাথী হচ্ছে আপনার আমল, আপনার কর্ম হচ্ছে আপনার সাথী। কিয়ামতের দিন কর্ম অনুযায়ী মানুষের আখেরাত নির্ধারিত হবে, কাজে কর্মটা শুধু মানুষের সাথে যাবে, দুনিয়ার কোনো সম্পদ কোনো মানুষের সাথে কবরে যাবে না। সেই জন্য কর্মের চিন্তা করতে হবে, আমলের চিন্তা করতে হবে। যে আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে সে আমলটা পরিশুদ্ধ করতে হবে, আমলটা সহি করতে হবে, আমলটা সংশোধন করে নিতে হবে। নিজের ইচ্ছা মতো আমল করলে লাভ হবে না। যে আমলের প্রতি রসুলের কোনো নির্দেশ নাই, যে আমল রসুলের তরিকা হয় না, ওই আমল করে কেয়ামত পর্যন্ত আমল করলেও জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান সাদাকা করতে হবে, কখন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ব্যক্তি জিজ্ঞেস করলো আল্লাহর রাসূলকে, হে আল্লাহর রাসূল, সহিহ ইবনে খুযাইমাতে হাদিস এসেছে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু সাদাকাতি আযম, সর্বোত্তম সাদাকা কোনটা? আল্লাহর নবী বললেন তুমি সাদাকা করবে, ওয়া আনতা সহিহুন সহিহুন তাকশাল ফাকরা ওয়া তামাল বাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি অভাবের সময়, লোভের সময় ধনী হওয়ার আকাঙ্ক্ষা আছে, এই অবস্থায় তুমি যদি দান করো সেটা তোমার জন্য উত্তম, উপার্জন নাই, সম্পদ বেশি নাই, কম টাকা আছে সেখান থেকে দান করতে হবে। টাকা কিছু জমিয়ে রেখেছেন যে আগামী দিনে এই টাকাটা দিয়ে এই জমিটা কিনবো, বা অথবা এই বিল্ডিংটা তৈরি করব, অথবা কীভাবে ধনী হওয়া যায়, টাকার প্রতি একটা লোভ আছে আপনার, সেই সময় যদি দান করা হয় সেটা হচ্ছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দানের প্রতি এত তাগিদ দিয়েছেন, এত নির্দেশ দিয়েছেন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার একটা চিত্র তুলে ধরেছেন, শেষ জামানায় দান নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, শেষ জামানায় দান নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই জামানা আসার পূর্বেই তিনি আমাদেরকে আল্লাহর পথে দান করার নির্দেশ দিয়েছেন। হারেস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন তাসাদ্দাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম যামান, তোমরা সাদাকা করো, তোমরা দান করো, কেননা ফাইন্নাহু ইয়াতি আলাইকুম যামান, তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় উপস্থিত হবে, ইয়ামশির রাজুলু বিসাদাকা ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহু ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিল আমস লাকাবিলতুহু, মানুষ সাদাকা নিয়ে দৌড়াবে, দেওয়ার জন্য যাবে, দান করার জন্য একজনের কাছে যাওয়া হবে, এবার সে কি বলবে? সেটা নিবে না, গ্রহণ করবে না, বলবে ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা, সে দানটা কবুল করবে না। সে কি বলবে? ইয়াকুলুর রাজুল, লোকটা বলবে লাউ জিতা বিহা বিল আমস লাকাবিলতুহা, তুমি যদি কালকে আসতে তাহলে আমি নিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান নেওয়ার লোক থাকবে না, শেষ জামানা এমন পরিস্থিতি হবে, দান নিয়ে যাওয়া হবে, বলা হবে তুমি আজকে আসলে কেন, যদি তুমি কালকে আসতে তাহলে তোমার দানটা গ্রহণ করতে পারতাম, আজকে তো আমার আর প্রয়োজন নেই, বলেছেন কারণ সেই পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন তোমরা সেই দিন আসার আগেই তোমরা দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের প্রতি এত তাগিদ দিয়েছেন, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানে সাদাকা করবে, প্রত্যেক মুসলমানকে দানশীল হতে হবে, প্রত্যেক মুসলমানের উপরে দান করা আবশ্যক, আল্লাহ নবী বললেন। এবার সাহাবারা জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল ফাইন লাম ইয়াজিদ, যদি তার কাছে কিছু না থাকে তাহলে কিভাবে সে দান করবে? আপনি তো বলতে পারেন যে হ্যাঁ আমি তো দান করতে চাই, আমার তো টাকা পয়সা নাই, কি দিয়ে দান করব, আমার তো সংসারই চলে না, আমি তো খেতেই পাই না, তাহলে কি দান করব? আল্লাহ নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল ফাইন লাম ইয়াজিদ, যদি তার কাছে কিছু না থাকে তাহলে কি দিবে? ফাকাল, আল্লাহ নবী বললেন ফালিয়ামাল বিয়াদাইহি, সে দুই হাত দিয়ে উপার্জন করবে, কাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
টাকা পয়সা যদি না থাকে সে উপার্জন করবে, দুই হাতে রোজগার করবে, অতবর সে নিজে উপকৃত হবে, ওই রোজগার দিয়ে ওই ইনকাম দিয়ে সে তার নিজের সংসার চালাবে, হাল পরিবারের খরচ মিটাবে, ওয়াইয়াতা সাদাকা, অতবর সে সাদাকা করবে। তাহলে সারাদিন যদি রিক্সা চালান, ভ্যান চালান, রিক্সা ভ্যান চালিয়েও যেটা উপার্জন হবে সেখান থেকে সংসারের রুজি রুটির ব্যবস্থা হবে এবং দান করতে হবে, শুধুমাত্র ধনীরাই দান করবে এমন নয়, একজন কৃষকও দানশীল হতে হবে, একজন রিক্সা চালককেও দান করতে হবে, একজন ভ্যান চালককেও দান করতে হবে, একজন ছোট ব্যবসায়ীকেও দান করতে হবে, একজন বড় ব্যবসায়ীকেও দান করতে হবে, শিক্ষক দান করবে, ছাত্র দান করবে, কর্মকর্তা দান করবে, কর্মচারী দান করবে, সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহর প্রতি দানশীল হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তারপরে তিনি বলছেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ফাইল্লাম ইয়াস্তাদি, যদি তারা এটা না করে, উপার্জন করার ক্ষমতা নেই, সে উপার্জন করতে পারে না, হে আল্লাহর রাসূল, পরিস্থিতি যখন এরকম হয়ে যাবে তখন কি করতে হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়ুইনু যাল হাজাতিল মালহুফ, সে বিপদগ্রস্ত মজলুমকে সাহায্য করবে, এটাই তার জন্য সাদাকা। কোন মানুষ বিপদে পড়লে সে সহযোগিতা করবে, একটা মানুষের সমস্যা আছে সেখানে একটু সহযোগিতা করবে, এটাই তার জন্য দান, এটাই তার জন্য সাদাকা। এবার সাহাবা একরাম প্রশ্ন শেষ করলেন না, আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন, ফাইল্লাম ইয়াফাল, সে যদি এটাও করতে না পারে, সে উপার্জন করতে পারে না, কোন বিপদগ্রস্তকে সাহায্য করার সামর্থ্য তার নেই। এবার সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, যদি এটাও করতে না পারে তখন কি করবে? এবার তিনি বললেন, ফাল ইয়ামুর বিল খাইর, ওই লোকটা যেন কল্যাণের আদেশ দান করে, মানুষকে যেন নেকির কথা বলে, মানুষকে যেন ভালো কাজের আদেশ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সাহাবা একরাম আবার বললেন, ফাইল্লাম ইয়াফাল, যদি সে এইটুকু করতে না পারে, যদি সে মানুষকে কল্যাণের দিকে ডাকবে এটাও যদি সে করতে না পারে, তাহলে তার জন্য করণীয় কি? এবার আল্লাহ নবী বললেন, ফায়ুমসিকু আনিস শাররে, তাহলে সে মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, গুনাহের কাজ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে, ফাইন্নাহু লাহু সাদাকা, শুনো, এটাই হচ্ছে তার জন্য সাদাকা বা দান বলে সুবহানাল্লাহ। একটা মানুষকে দানশীল হতে হবে আল্লাহ নবী বুঝাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, এটাকেও তিনি দান বলেছেন, সাদাকা বলেছেন। প্রত্যেকটা মানুষকে দানশীল হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে দান এর গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানকে বলেছেন দলিল, ওয়াসাদাকাতু বুরহান, দানটা হচ্ছে দলিল, দলিল ছাড়া আপনি জায়গা দখল করতে পারবেন না, যত টাকাই দিয়ে রাখেন কোনো লাভ হবে না, আপনার দলিলটা হাতে আসতে হবে, দলিলটা সঠিক হতে হবে, নকল দলিল হলেও হবে না। জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে সাদাকা বলে সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে সাদাকা, বুরহান হচ্ছে সাদাকা বা দান। একটা মানুষ দান করলে জান্নাতে যাবে। সালাত সবচেয়ে বড় ইবাদত আল্লাহ নবী বলেছেন, আখেরাতে সর্বপ্রথম হিসেবে সালাতের কথা হাদিসে আসছে, আউওয়ালু মা ইউহাসাবু আলাইহি ওয়া আল-কিয়ামাতু সালাত, ফাইন সালাত সালাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম হিসাব হবে সালাতের, যার সালাতের হিসাবটা সঠিক হবে তার বাকি সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু সালাতকে কিন্তু দলিল বলা হয় নাই, সালাতকে কিন্তু বুরহান বলা হয় নাই। হজের কথা আছে, হজ করলে কোনো ব্যক্তি যদি হজ করে আর একটা কবুল হজ হয়, তার নেকি সম্পর্কে বলা হয়েছে, ওয়ালাদাতু উম্মুহু, যেন তার মা তাকে এখনই প্রসব করেছে, বলুন সুবহানাল্লাহ, যেন তার মা তাকে এখনই প্রসব করেছে। একটা সন্তান প্রসব করলে কি তার গোড়া থাকে? হজ করে ফিরে আসলে আল্লাহ নবী বলেছেন, সন্তান প্রসবের সময় যখন নিষ্পাপ থাকে, হজ থেকে ফিরে আসলে কবুল হজ হলে ওই সন্তানটা নিষ্পাপ হয়ে যায়। কিন্তু হজ কিন্তু বোরহান না, হজ কিন্তু জান্নাতে যাওয়ার দলিল না, জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে একমাত্র সাদাকা, জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে দান। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ বেশি হয়ে যায়। কিভাবে বেশি হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করে দেন তাই বেশি হয়ে যায়। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা বাকারার 245 নম্বর আয়াতে বলেছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহু কারদান হাসানা
فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرًا কে আছো? আল্লাহকে উত্তম ঋণ দিবে। আল্লাহ ঋণ চেয়েছেন আপনাদের কাছে, কর্জা হাসানা চেয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহকে ঋণ দিবে? فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرًا আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক গুণ বেশি করে দিবেন। বলো সুবহানাল্লাহ, আল্লাহকে ঋণ দিলে আল্লাহকে টাকা পয়সার দরকার আছে? আল্লাহকে টাকা পয়সা চেয়েছেন আপনার কাছে যে আল্লাহকে টাকা দিলে আল্লাহ কিছু করবেন? আল্লাহ যেখানে দান করতে বলেছেন সেখানে দিতে হবে, এটা আল্লাহকে কর্জে আসানো দেওয়া? আল্লাহর পথে যদি দান করা হয় এটা হচ্ছে আল্লাহকে দেওয়া হলো, আল্লাহকে কর্জে আসানো দেওয়া হলো। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে কর্জে আসানো দেবে, আমার পথে যে ব্যক্তি দান করবে আমি তাকে বহুগুণ বাড়িত অনেক বেশি করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন দুইজন ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন, মা মিন ইয়াউমিন ইসমিউল ইবাদু ফিহি ইল্লা মালাকান। দুইজন ফেরেশতা প্রতিদিন পৃথিবীতে নেমে আসেন, মালাকান ইয়ানজিলানা ফায়াকুল আহাদুহুমা, একজন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ তুমি দানশীলের দানকে পূর্ণ করে দাও। ওয়াইয়াকুলু লাকা আল্লাহুম্মা আতি মুনসিকান তালাফা, হে আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করে দাও। একজন বলে দানশীলের দানকে বাড়িয়ে দাও, আর একজন বলে কৃপণকে ধ্বংস করে দাও। একজন দানশীলের দান বাড়িয়ে দেওয়ার কথা বলে একজন কৃপণকে ধ্বংস করতে বলে। প্রতিদিন এলো আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা দুনিয়াতে নেমে এসে দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দান করতে হবে আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত মানুষের কদম নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাযুনু কদমুন নাদ কদমুন আদম ইনদা রাব্বি ওয়াল কিয়ামা, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। আন উমুরি ফিমা আফনাহু, আন শাবাবি ফিমা আবলাহু, ওয়া মালি মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমা আনফাকাহু, ওয়া মা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে। তার এক নম্বর প্রশ্ন হচ্ছে তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার জীবনটা কিভাবে তুমি নিঃশেষ করেছ। দুই নম্বর প্রশ্ন যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার যৌবনটা কোন পথে তুমি ব্যয় করেছিলে, কিভাবে তোমার যৌবনটা কাটিয়েছ। তিন নম্বর প্রশ্ন হচ্ছে মাল সম্পর্কে তিন, এবং চার নম্বর প্রশ্ন ও মালিহি, তোমার সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, মিন আইনা তাসাবাহু, কোন পথ থেকে তুমি মাল উপার্জন করেছ, কোন খাত থেকে তুমি মাল উপার্জন করেছ, হালাল ছিল না হারাম ছিল, ওয়া ফিম আনফাকাহু। চার নম্বর প্রশ্ন হচ্ছে এবং তুমি কোথায় ব্যয় করেছ। পাঁচ নম্বর প্রশ্ন হয়েছে তুমি এলেম অনুযায়ী তুমি আমল করেছো কিনা, তুমি জানতে এটা সহি হাদিস তুমি মেনেছিলে কিনা, তুমি জানতে এটা সহি তরিকা তুমি মেনেছিলে কিনা, এই প্রশ্ন আল্লাহ কিয়ামতের দিন আমাদের করবেন। এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তান তার পা নড়ানোর কোনো সুযোগ পাবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, দান আমাদেরকে করতে হবে। কোথায় দান করতে হবে এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয়, আমার দানটা দিয়ে যদি শরীয়ত দরহতি কোনো কাজে ব্যয় হয়, বিদআত শিরিক লালন হয় এমন কোনো ক্ষেত্রে যদি আমরা দান করি, তাহলে এই প্রশ্নের জবাব আমরা কেমন দিন কি দিব? আমার দানে যদি মাজার গড়ে ওঠে, আমার দানে যদি উরুসখানা হয়, আমার দানে যদি শিল্পের আড্ডাখানা তৈরি হয়, আমার দান দিয়ে যদি কোনো বিদআতি প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে কেমন দিন আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমরা জবাব দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দান করার ক্ষেত্র খেয়াল করতে হবে কোথায় দান করবো। আহলে আন্দোলন বাংলাদেশের অনেকগুলো প্রকল্প আমরা শুনেছি, আজকে জুমাতে আলোচনা হয়েছে, আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই মার্কাজ আপনাদের, তবলিগ ইজতেমার ময়দান আপনাদের, সারা বাংলাদেশের আহলে হাদিসদের প্রাণের তবলিগ ইজতেমা হচ্ছে এটা। এই ইজতেমাকে আরো সুন্দর করার জন্য, আরো ব্যাপক জায়গা নিয়ে তবলিগ ইজতেমা করার সুযোগ তৈরি করার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। তবলিগ ইজতেমার ময়দানের জন্য আহ্বান জানানো হয়েছে, আমি আবার স্মরণ করে দিচ্ছি, আপনারা যদি সবাই এগিয়ে আসেন ইনশাআল্লাহ হয়তো আমরা আগামীতে নতুন জায়গায় তবলিগ ইজতেমা করার সুযোগ পেতে পারি, কিন্তু আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আমরা কিন্তু পারবো না। এই জন্য প্রত্যেকে উদার হস্তে এগিয়ে আসেন, ওদের তো আহ্বান জানাচ্ছি।
যারা নগদ পারবেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন, যারা পারবেন না আমাদের অনুদান বুথের মধ্যে একটা ফর্ম আছে সেখানে জমা দিয়ে যাবেন, লিখে আপনি নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে যান, কি দিতে চান আপনি সেটা উল্লেখ করে যান, আপনি পরবর্তীতে পাঠিয়ে দেন, অথবা আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো, সে সুযোগ আমরা করে দিয়েছি। কাজে আমাদের দাবি থাকবে তবলিগ ইসলামের যত মুসল্লি এসেছেন একজনও যেন দান না করে এখান থেকে বাড়ি যান, প্রত্যেকের কাছে আমাদের আপিল থাকবে পকেটে যা আছে দিয়ে যাবেন আল্লাহর রাস্তায় নেকির রাস্তায় ইনশাআল্লাহ, এটি আপনার সাথে জারি হবে। মার্কাজের যে মসজিদটি আছে আপনারা জানেন মুসল্লি সংকুলন হয় না, গত এক বছর দুই বছর থেকে কথা হচ্ছে এই মসজিদটি নির্মাণ করতে হবে, এমন কোনো দিনই ভাই কি নাই যে একাই মসজিদ বানিয়ে দিতে পারেন, একা না পারেন তো একটা ফ্লোর বানিয়ে দিতে পারেন, একটা ফ্লোর না পারেন তো নিজে অন্তপক্ষে রডের সম্পূর্ণ রডের দায়িত্ব নিতে পারেন, কেউ সিমেন্টের দায়িত্ব নিতে পারেন, কেউ ইটের দায়িত্ব নিতে পারেন, তাহলে তো একটা মসজিদ হয়ে যায়। আপনারা এগিয়ে আসলে অন্তরটা যদি খোলেন তাহলে সেটা সম্ভব। আপনারা জানেন মহিলা মাদ্রাসাটা আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা সন্তান আমাদের কাছে পাঠান কিন্তু আমরা জায়গা দিতে পারি না, মন খারাপ করে চলে যান রাজশাহীতে, আশা করে গেলাম নওদাপাড়াতে ভর্তি করানোর জন্য সুযোগ হয় নাই, ভর্তি পরীক্ষা যতজন অংশগ্রহণ করে তার তিন ভাগের এক ভাগ ছাত্রী আমরা নিতে পারি না, শুধুমাত্র জায়গার অভাবে। জায়গা তো আমাদের আছে কিন্তু বিল্ডিং হয় নাই ভবন না হওয়ার কারণে। এই জন্য আপনাদের কাছে আমরা আপিল রাখছি, আপনারা মহিলা মাদ্রাসার দিকেও খেয়াল করবেন, আবাসিক একটি ভবনের মাত্র পাঁচতলা, তবু পুরো সম্পূর্ণ হয় নাই, শেষ হওয়ার পথে, আর বাকি পুরো জায়গা পড়ে আছে। আপনারা যদি এগিয়ে আসেন সারা বাংলাদেশের একটা মডেল মহিলা মাদ্রাসা এটা হবে ইনশাআল্লাহ। আপনাদের অনেক চাপ আছে আমাদের কাছে ছাত্রী ভর্তি করানোর জন্য, কিন্তু সে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসার মতো আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি স্মরণ করিয়ে দিচ্ছি, সম্পদের মালিক যারা আছেন তারা খেয়াল করবেন সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন না, আপনার সম্পদ ছেড়ে যাবেন অন্যের জন্য, সম্পদ কোনো কাজে আসবে না। কারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল, কোরআন মাজিদ উল্লেখ আছে কারুনের যত সম্পদ ছিল তার খাদ্য গোডাউন যেগুলো ছিল, খাদ্য গুদাম যেগুলো ছিল, এইগুলোর চাবিগুলো বহন করার জন্য একদল মানুষের প্রয়োজন হতো, একদল শক্তিশালী মানুষের কথা আসছে কোরআন মাজিদে, একদল বল সম্পন্ন শক্তি সামর্থ্য ওয়ালা মানুষ শুধুমাত্র কারুনের গোডাউনের চাবিগুলো বহন করেছে। সে যেগুলো রাস্তায় বের হয়েছে অহংকারে স্ফীত হয়ে আছে, জনগণ বলছে কারুন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত টাকা পয়সার মালিক তুমি হয়েছে, সব আল্লাহ দিয়েছে। কারুন বলছে কি জানেন, না রে না না, এগুলো তো আমি আমার নিজের জ্ঞান দিয়ে লাভ করেছি, নাউজুবিল্লাহ, আমার নিজের এলেম দিয়ে অর্জন করেছি, আমি ব্যবসা করতে জানি বলেই তো টাকা হয়েছে। এটা যদি মনে করেন তাহলে কারুনের বংশধর হয়ে যাবে, ব্যবসা তো করেন অনেকের তো ব্যবসা শুধু লসই হয়, আপনার লাভ হচ্ছে কেন, আপনার ব্যবসায় বরকত দিয়েছেন কে আল্লাহ, যে আল্লাহ আপনাকে ব্যবসায় বরকত দিয়েছেন সে আল্লাহ তো আপনার কাছে চেয়েছেন যে আমাকে কিছু দাও। আপনারা জানেন না বনী ইসরাঈলের তিনজনের কাহিনী, একজন কুষ্ঠরোগী, একজন টেকু, আরেকজন অন্ধ, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিলেন, পরীক্ষা করেছিলেন, অন্ধ ভালো হয়ে গেল, কুষ্ঠরোগীর রোগ ভালো হয়ে গেল, টেকুর চুল উঠে গেল, তিনজনকে তিনটা পশু দিয়ে গেল, একটা উট, একটা গরু, একটা ছাগল, এত বেশি দুধ দিত, এত বেশি বাচ্চা হলো, অল্প দিনের মধ্যে দেখা গেল এক এক এলাকা ভর্তি হয়ে গেল, কিন্তু পরক্ষণে আল্লাহ পরীক্ষা করতে আসলেন, এসে চাইলেন ওই ফেরেশতাকে আবার পাঠালেন, ফেরেশতা এসে আবার যখন চাইলো বলছে না 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 এগুলো তো আগে থেকে আমার ছিল, নাফরমান সে ভুলে গেছে আগের কথা, উটওয়ালাও ভুলে গেল, গরুওয়ালাও ভুলে গেল, এবার ছাগলওয়ালার কাছে যখন গেল, ছাগলওয়ালা কাছে বলার সাথে সাথে বলছে ভাই ঠিকই বলেছ, এত সব আল্লাহ আমাকে দিয়েছে, কাজে তুমি একটা কেন, তোমার যতগুলো প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, এই যে ছাগলের বিশাল পাল পড়ে আছে সব তোমাকে দিয়ে দিলাম, তোমার যত কিছু তুমি নিয়ে যাও, সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা বলছে দেখো আমি একটাও নিতে আসি নাই, আমি এসেছিলাম তোমাদের পরীক্ষা করতে, ওই দুইজনের প্রতি আল্লাহ খুশি হন নাই কিন্তু তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, কাজেই সম্পদ দিয়েছেন আল্লাহ, যে কোনো সময় কেড়ে নিতে পারবেন, হায়াত থাকতে খরচ করার চেষ্টা করুন, অপাত্র ব্যয় করবেন না। আহলে হাদিস আন্দোলন এদেশে একটা বৃহত্তম
বিশাল একটা সংগঠন, সমাজ সংস্কারের অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই সংগঠনকে, এই সংগঠনের প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদেরকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। এই জন্য আপনাদের কাছে আবারও আপিল রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দিলটা খুলে দেন দানের প্রতি। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে, আমাদের এই তিনখানাগুলোকে, আমাদের এই মাদ্রাসাগুলোকে যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি তবলিগ ইসলামের জন্য। এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখেছি, আমির জামান দেখেছেন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। آمين اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته